আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিয়ানমারকে ভাঙার পিছনে চীনের হাত আছে। উত্তর পূর্বাঞ্চলে ওয়া স্টেট আর্মি এবং পশ্চিমাঞ্চলে আরাকান আর্মি, বার্মিজ এই দুটো ভয়ঙ্কর রেবেল গ্রুপের মেইন সাপোর্ট বেইজিং, আবার বর্তমান বার্মিজ মিলিটারি হুন্টার প্রধান ব্যাকিংও তারাই। তবে কি চীন আড়ালে থেকে মিয়ানমারকে ভাঙতে সাহায্য করছে? দৃশ্যত মনে হবে চাইনিজ অথরিটি ইচ্ছে করে বার্মিজ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনটি মনে হবার অনেক কারণ আছে। যদি চীন সীমান্ত থেকে শুরু করি, তাহলে দেখা যায় যে সেখানকার প্রতিটি বার্মিজ রেবেল মিলিটারি গ্রুপকে বেজিং ট্যাকটিক্যাল সাপোর্ট দিচ্ছে। সাম্প্রতিক সময়ে কোকাং, ওয়া, কাসিন, শান, আরাকান আর্মি সহ প্রায় সকল মেজর বার্মিজ রেবেল গ্রুপ কোনো না কোনোভাবে বেজিংয়ের ওপর নির্ভরশীল। চায়না বার্মিজ মিলিটারির প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগী জানার পরও এসব বিদ্রোহী গ্রুপ কোনো এক কারণে বেজিংয়ের উপরই নির্ভর করছে। এখানে জাতিগত এবং অর্থনৈতিক ফ্যাক্টর যেমন আছে, তেমনই কৌশলগত কিছু দিকও ইম্প্যাক্টিং। গত এক দশকে মিয়ানমারে অবকাঠামো উন্নয়নে চীন অন্তত $14 বিলিয়ন ইনভেস্ট করেছে। মিয়ানমারের স্বাধীনতার পর আর কোনো দেশ তা করেনি। এই ইনভেস্টমেন্টের অ্যাটলিস্ট 50% হয়েছে দেশটির সবচেয়ে বিদ্রোহ কবলিত এলাকাসমূহে, ফলে সেখানকার মানুষ কৃষিকাজের বাইরেও নগদ অর্থ আয়ের একটা উপায় খুঁজে পায়। পাশাপাশি সেখানকার বেশ কিছু মানুষ মাদক চোরাচালানের মতো রিস্কি জব ছেড়ে নর্মাল লাইফে আসতে পেরেছে, আর এজন্য তাদের পছন্দের তালিকায় আছে চীন। এসব স্ট্রাইকিং ফ্যাক্টরগুলো কাজে লাগিয়ে চাইনিজ ইন্টেলিজেন্স সামহাও মেজর বার্মিজ রেবেল গ্রুপগুলোর উপর তাদের কন্ট্রোল বা ইনফ্লুয়েন্স এস্টাবলিশ করতে সক্ষম হয়। এতদিন অর্থ এবং রাজনৈতিক সাপোর্ট যদিও প্রধান ছিল, তথাপি ওয়েপন্স অ্যান্ড আর্মস দিয়েও সাহায্য করা স্টার্ট করেছে তারা। আর এখানেই বাটে পড়েছে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র। চাইনিজ সাপোর্ট পাচ্ছে এমন রেবেল গ্রুপের মাঝে আছে আরাকান আর্মি, কোকাং অ্যান্ড তাং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ওয়া স্টেট আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, চীনল্যান্ড আর্মি, MNDAA ইত্যাদি। এসব রেবেল গ্রুপের উপর বেজিং তার কন্ট্রোল এস্টাবলিশ করতে সক্ষম হয়। এজন্য তারা কি কার্ড ইউজ করেছে তা যদিও স্পষ্ট নয়, তবে এটা বোঝা যায় যে দুই পক্ষই বেজিংপন্থী। চায়নার রেবেল গ্রুপগুলোর ক্যাশ ফ্লো কন্ট্রোল করে সামহাউ, প্লাস আইডিওলজিক্যালি বার্মিজ রেবেল গ্রুপগুলো চীনের সাথে একমত। তাছাড়া মিয়ানমার ভেঙে আলাদা রাষ্ট্র কায়েমের বিষয়ে রেবেলরা এখনও স্পষ্ট কিছু বলেনি, মানে তারা তাদের নিজ নিজ এলাকায় স্বায়ত্তশাসন টাইপের সরকার চায়। প্লাস বার্মায় চীনের কৌশলগত সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, মানে মিয়ানমারে চীনের যে স্বার্থ আছে তার সুরক্ষা দিবে রেবেলরা, তাদের দেশে চাইনিজ ফুটপ্রিন্টে বিশেষ কোনো পরিবর্তন আনবে না। আর ঠিক এই জন্যই বার্মিজ রেবেল গ্রুপগুলো চাইনিজদের কাছ থেকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সমর্থন পাচ্ছে। মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর অলমোস্ট 60% এসব গ্রুপের কন্ট্রোলে। চীন এদের কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল মাদক ও মানব চোরাচালানকারী এবং সাইবার ক্রাইম রিলেটেড গ্যাংগুলোকে ধ্বংস করছে, যারা চীনের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। বার্মিজ মিলিটারি গভর্নমেন্ট এবং রেবেল গ্রুপ দুটোই চীনের কন্ট্রোলে থাকার কারণে মিয়ানমারে চাইনিজ প্রভাব আগের থেকে আরও বেড়েছে, মানে বার্মায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও চীন সেখানে বস থাকবে। আর এই বিষয়টি ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য ওয়ার্নিং। মিয়ানমারে চীন যে $multi-billion ইনভেস্টমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করছে, তার মাঝে আছে গভীর সমুদ্রবন্দর, কান্ট্রি ওয়াইড রেলওয়ে, বিশাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র, কায়োকপায়ু টু কুনমিং ইন্টারন্যাশনাল রেলওয়ে ইত্যাদি। এসব মেজর ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছাড়াও আরও অনেক ছোট প্রজেক্ট চলমান আছে। এসব উন্নয়ন প্রকল্পের দুটি উদ্দেশ্য: এক, জনগণের মনে চাইনিজদের ব্যাপারে স্থায়ী ইতিবাচক মনোভাব তৈরি করে বার্মিজদেরকে চায়না ইন্ডিপেন্ডেন্ট করা, ইকোনমিক্যালি বার্মিজদের সাথে একাত্ম হওয়া। দুই, অর্থনৈতিক বন্ধনের মাধ্যমে অর্জিত গুডউইল কাজে লাগিয়ে বার্মিজ সোসাইটিতে চীনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, যেন আমেরিকা বা তার এশিয়ান মিত্ররা সেখানে ঘাঁটি গাড়তে না পারে। এভাবে মিয়ানমারে চীন তার স্থায়ী অবস্থান তৈরি করছে। এই অবস্থান চীনের সার্বিক অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তার জন্য বড় একটি পারপাস সার্ভ করবে। তাইওয়ানকে চীনের সাথে একীভূত করার জন্য মিলিটারি অপারেশন অত্যাবশ্যক হয়ে দাঁড়াচ্ছে। তাইওয়ান অপারেশনের আগে চীন তার সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো সামাল দেওয়ার প্ল্যান করেছে। গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী দেশগুলোতে আমেরিকা অথবা তার মিত্রদের সার্বিক প্রভাব একেবারে কমিয়ে দেন বেইজিং তার তাইওয়ান মিশন শুরু করবে।
চীনের চারপাশে থাকা দেশগুলোর মাঝে বার্মা, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তানে চীন তার কূটনৈতিক প্রভাব ইনক্রিজ করছে এই উদ্দেশ্যেই। তবে বার্মা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর কাছেই হল সেই মেরিটাইম রোড যা মালাকা প্রণালী হয়ে ভারত মহাসাগরে প্রবেশের একমাত্র পথ। প্যাসিফিক ওশান হয়ে ডিরেক্টলি চীনের উপর মিলিটারি প্রেশার ক্রিয়েট করা কঠিন হবে রাশিয়ার জন্য, কিন্তু ভারতকে সাথে নিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে এই প্রেশার দেওয়া সহজ হবে। তাই বার্মা অথবা ভিয়েতনামে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম চীনের সাথে যুদ্ধে কোনোভাবেই আগ্রহী নয়, তাই বার্মা একমাত্র সলিউশন হয়ে দাঁড়ায়। আর এই জন্যই সেখানে পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠার প্রাণান্তকর চেষ্টা করেছে তারা। সেই চেষ্টা ব্যর্থ করার জন্যই রেবেল গ্রুপগুলোর সাথে চীন ঘনিষ্ঠতা সৃষ্টি করে এবং বার্মিজ মিলিটারিও তা জানে। রেবেলদের সাথে চীনের এই খাতির বার্মিজ মিলিটারি ভালো করেই জানে, কিন্তু এতে তারা তেমন উদ্বিগ্ন নয়, কারণ এসব বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারকে ভাঙা অর্থাৎ মিয়ানমার ভেঙে স্বাধীন রাষ্ট্র কায়েমের কোনো চেষ্টা এখনো করেনি। রেবেলদের চাওয়া গণতান্ত্রিক সরকারের অধীনে স্বায়ত্ত শাসন, এ উদ্দেশ্যে চীনের মধ্যস্থতায় বেশ কয়েকটি রেবেল গ্রুপ মিলিটারির সাথে আলোচনার প্রস্তাব দেয়। হুন্টা সরকার তা মেনে নিয়ে আলোচনায় বসেছে কয়েকবার। বাস্তবিক অর্থে রেবেল গ্রুপ এবং বার্মিজ মিলিটারি মাঝে একমাত্র কানেকশন এখন বেইজিং, ফলে দুই পক্ষই বাধ্য হয়ে চীনের উপর নির্ভর করছে। ওদিকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মিডল ইস্ট অ্যান্ড ইউক্রেন যুদ্ধের কারণে এখানে খুব বেশি মনোযোগ দিতে পারেনি, ফলে মিয়ানমার ইস্যুতে তারা আলটিমেটলি ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে যায়। কিন্তু দিল্লি এখানে তার একান্ত নিজস্ব ইন্টারেস্ট হাসিল করতে গিয়ে প্যাচ লাগিয়ে ফেলেছে। সেই প্যাচের কারণে এখন তাদের একান্ত নিজস্ব কালাদান প্রজেক্টেরই সেরাবেরা কন্ডিশন। এই দুটি দেশের কোনোটায় যদি বিচ্ছিন্নতাবাদ বা রাজনৈতিক ক্যাচাল শুরু হয় তবে তার ইম্প্যাক্ট বাংলাদেশেও পড়বে, এটাই দুনিয়ার নিয়ম। যেমন ইন্ডিয়াতে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদ চলছে, তার উপর বিজেপির উগ্র শাসন, এই দুই ফ্যাক্টরের কারণে বাংলাদেশ ভারতের অস্তিত্বের জন্য অতি জরুরি একটি উপাদান হিসেবে আবির্ভূত হয়। বাংলাদেশে যদি দেশপ্রেমিক, দক্ষ এবং স্মার্ট পার্টি ক্ষমতায় থাকত, তাহলে উত্তর পূর্ব ভারতের অন্তত একটি রাজ্য স্বাধীন হয়ে যেত, ভাঙনদর তো হিন্দুস্তানে। কিন্তু বাংলাদেশকে কবজায় নিয়ে ভারত তার সেই ভাঙন ঠেকিয়েছে। সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের দমনে ভারত সফল শুধুমাত্র বাংলাদেশের কারণে। তেমনি এই মুহূর্তে বাংলাদেশ যদি আরাকান আর্মিকে অ্যাক্টিভ সাপোর্ট দেয় তবে মিয়ানমার সেনাবাহিনীর কেল্লাফতে, কারণ বাংলাদেশ বার্মা বর্ডারের বড় একটি অংশ আরাকান আর্মির দখলে। আমরা যদি আরাকান আর্মিকে পর্যাপ্ত অস্ত্র সাহায্য দিই তবে রাখাইন স্টেটে বার্মিজ মিলিটারির দিন শেষ। আরাকান আর্মিতে এনাফ ম্যান পাওয়ার আছে, তাদের এখন হেভি ওয়েপন্স দরকার, যা কেবল বাংলাদেশ থেকেই তারা পেতে পারে। নর্দার্ন অ্যালায়েন্সের মাধ্যমে তারা যে অস্ত্র পায় সেটা থাই, লাওস অথবা চীন থেকে আসে। এতে খরচ যেমন বেশি পড়ে তেমনি হুন্টা বাহিনীর হাতে পড়ে যাওয়ার রিস্কও থাকে। একই অস্ত্র বাংলাদেশ হয়ে গেলে তার খরচ অর্ধেকে নেমে আসবে। বাংলাদেশ আরাকান আর্মিকে যেন এই সাপোর্ট না দেয় সেজন্য অজিত ডোভাল ঢাকা সফর করে সরকারকে নিষেধ করে গিয়েছে, কারণ আরাকান আর্মি ভারতের স্বার্থের জন্য সহায়ক নয়। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আরাকান আর্মিকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া উচিত, শর্ত হবে মুক্ত আরাকানে তারা সকল রোহিঙ্গাকে পূর্ণ নাগরিক সুবিধা দিয়ে ফিরিয়ে নেবে। রোহিঙ্গা উদ্বাস্ত এবং সংশ্লিষ্ট ঝামেলা থেকে বাঁচার উত্তম উপায় এখন এটি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।